আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার অনেক ভাবিরা বলছে একটা শুটকির রেসিপি শেয়ার করতে। তো এই দেশে আমরা সুরি শুটকি, লোটে শুটকি অনেকে আবার চিনে না, তো এই কারণে আর কি ভিডিওটা দেওয়া। এটা হচ্ছে আর কি সুরি শুটকি, এটা অনেক লম্বা, এই যে এটা হচ্ছে সুরি শুটকি, আর এটা দুই কাটা দিয়ে নিছি আমি, এটা হয়েছে লইট্টা শুটকি। তো এখন আমি লইট্টা শুটকিটা আজকে বুনা করব। আর লইট্টা শুটকি আর সুরি শুটকি দুটোটা সেম প্রসেসে, কাটা কুটা অ্যান্ড বুনা করা সেম প্রসেসে করার লাগব। আমরা তো বলি বুনা বা বাজি, অনেক বাবিরা বিরান বলে আর কি। তো এগুলা এখন আমি দেখাই দিছি, এগুলা আমি কেসি দিয়ে এভাবে এগুলারে ক্লিন করে নিব। এরকম সাইজ করে আমি কেটে নিব, এই যে এরকম সাইজ করে কেটে নিব। আর এই যে সেম সুরি শুটকিটা কেসি দিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিব, এই যে এরকম এরকম সেম প্রসেসে ছোট ছোট করে কেটে নিব, এই যে এরকম সেম লোটটা শুটকি যেভাবে ক্লিন করি কেটে নিই, সেম সুরি শুটকিটাও এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিই। একদম ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলে এরপরে একদম ভালো গরম পানিতে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এই যে সুরি শুটকিটা একটু বেশি 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, আর লোটে শুটকিটা 1 ঘন্টা বা হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখলে হয়। লোটে শুটকিটা একটু নরম, এটা ভিজতে একটু টাইম নেয়। তো আমি সবগুলা শুটকি কেটে নিয়েছি এই সাইজ করি, এগুলো হয়েছে লোটে শুটকি আর এগুলো হয়েছে সুরি শুটকি। শুটকি বুনা করার জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো, একটা রসুন, একটা গার্লিক নিয়েছি, আর নিয়েছি 2টা অনিয়ন, 2টা পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি কেটে নিব। শুটকিগুলো আমি ভালোভাবে ক্লিন করে কেটে এখন আমি ধুয়ে বলে রেখে দিয়েছি, একটু গরম পানি দিয়ে আরও ভালোভাবে ভিজিয়ে নিব। এইভাবে আমি 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা রান্নার রাখার পরে আমি এটা রান্না করব। শুটকিটা আমি ক্লিন করে, ভালোভাবে ক্লিন করে আমি শুটকিটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এখন শুটকিটা দেখেন কিরকম হয়েছে, যে একটু ফুলে গেছে, অনেক সফট হয়ে গেছে। এখন আমি এই শুটকির মাঝে যে ওয়াটারটা দিয়েছি, ওয়াটারটা আমি ফেলবো না, এটা আমি রান্নার কাজে ইউজ করব। আমি আগে ক্লিন করি শুটকিটা ভিজিয়ে নিয়েছি, এখন আমার শুটকির যে ওয়াটারটা আছে এটা ইউজ করতে হবে, নইলে আমার শুটকির যে টেস্ট এটা মিলবো না। তো এখন আমি চলে যাচ্ছি চুলাতে। চুলাতে আমি একটা ফ্যান বসিয়ে দিছি, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতে অয়েলটা। তেলটা আমার গরম হয়ে আসলে আমি একে একে স্পাইসিগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ, আমি এখানে কুচি করে রেখেছি, আর 1টা টমেটো কুচি করে নিয়েছি। এখানে আমি 2 টিস্পুন জিঞ্জার নিয়েছি আদা, আর এখানে 1টা রসুন আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, পেঁয়াজ 2টো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ 2টো একটু ভেজে তারপর বাকি স্পাইসিগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতে। এখন দিয়ে দিচ্ছি টমেটোটা, আর 1টা রসুন কুচি, রসুন 1টা নিয়েছি যে ওটা আমি গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদাটা, এগুলো একটু ভালোভাবে একটু নরম হয়ে আসলে কিছুক্ষণ তেলের মধ্যে বাজার পরে আমি
মশলা গুলো দিয়ে দিব। এখন আমার পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মশলাগুলো। এই শুটকিটা রান্নার টাইমে অলমোস্ট মাংসের মশলাও ইউজ করা লাগে। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন জিরা, 1/2 টিস্পুন দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া, 1 টিস্পুন চিলি পাউডার দিয়ে দিচ্ছি। জালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, জাল যেরকম যে যেরকম পছন্দ করে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মশলাগুলো ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি শুটকিটা, ভিজানো শুটকিটা আমি দিয়ে দিচ্ছি। এই শুটকিটা খুব মজাদার একটা শুটকি, এইভাবে যদি আপনারা বনে কান পালে খুব মজা লাগবে, ট্রাই করতে পারেন আপনারা সবাই বাঁচাতে যারা শুটকি পছন্দ করেন। এখন আমি 5 মিনিটের মতন ভালোভাবে এই মশলাগুলোর মধ্যে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি যে শুটকির যে ওয়াটারটা রয়েছে না, এটা এটা দিয়ে দিব, আর এক্সট্রা কোনো ওয়াটার দিব না। তো আমি দেখা যাচ্ছে শুটকির পানিটা ওটা আমি দিয়ে দিছি, ওটা টানি যে একদম গুনা গুনা হয়ে গেছে এরকম। এখন আমি নামিয়ে নিব, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দেওয়া যায় আর কয়েকটা আস্ত রসুন কষা দেওয়া যায় যারা পছন্দ করেন, আমি এগুলো দিছি না এখন। তো আমার শুটকি বোনাটা রেডি, আর যারা আমার এই শুটকি বোনের রেসিপিটা ভালো লাগবে তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।